হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ দেখাতে চলেছি যে ইঞ্জিন আর বগি কিভাবে অটোমেটিক জোড়া হয়। দেখুন, তার জন্যই এই পয়েন্টসম্যান তৈরি হচ্ছে যে কিভাবে ইঞ্জিন আর বগি জোড়া করা হয়। চলুন দেখা দেখা যাক। এই দেখো ইঞ্জিন, এই ইঞ্জিনটা, এই যে বগি, এই বগির সাথে জোড়া হবে। এই দেখুন পুরো বগি, এই যে ইঞ্জিন এখনো খুলছে না। এই দেখুন ইঞ্জিন, ইঞ্জিনে ওই যে কাপলিং হয় যেখানে, তার উপর একটা পিন আছে, যে পিনটা চেষ্টা করে খুলতেই পারছে না। আর যতক্ষণ না এই ইঞ্জিনের পিনটা খুলবে, ততক্ষণ ওই কাপলিংয়ের মুখটাও খুলবে না, আর দুটো ইঞ্জিন একসাথে কি জুড়বেও না। দেখুন কত চেষ্টা করছে, খুলতেই পারছে না। ভালো করে দেখছে কোথায় বেঁধে গেছে সেটার জন্যই। ওই যে কাপলিং এর ওটা উপরে যে পিনটা দেখতে পাচ্ছেন, ওই পিনটা দেখুন খুলছে না। দেখুন অবশেষে খুলতে না পেরে পয়েন্টসম্যান ড্রাইভারকে বলল, এবং ড্রাইভার স্বয়ং নিজে নিচে এসে সেটাকে চেষ্টা করবে কিভাবে খোলা যায়। দুজন মিলে দেখুন চেষ্টা করছে, তাও খুলতে পারছে না। দেখুন শাবল দিয়ে করলে হবে, শাবল দিলে পিছিয়াও পিছিয়াও। চলুন দেখা যাক, আমি এবার নিজে গিয়ে দেখাচ্ছি, দেখি আমি নিজে করতে হয় কিনা। তাই তো হয়ে গেল, দেখুন আমি নিজে গিয়ে করলাম এবং কাজটি সাকসেস হল। এবার তারপরে দেখা যাক কীভাবে কাপলিং করা যায়। হাতের ইশারা, হাতের ইশারা করেন একটু দেখি। Thank you.
এখন দেখুন এই যে পাওয়ারটা নিচে তারের সাথে লাগানো নেই এখন ইঞ্জিনটা এটা বন্ধ করেছে এই মানে এটা সিস্টেম হচ্ছে এই ইঞ্জিন এখানে ইঞ্জিন ড্রাইভার থাকলে ইঞ্জিনের পাওয়ারটা পেছনে দেয়া থাকে আর এখানে যদি ইঞ্জিনের ড্রাইভার থাকে তাহলে এখানে পাওয়ারটা দেয়া থাকে এখন দেখুন দুটোই নামানো আছে এখনি ড্রাইভার সামনে মুভ করছে সামনে এসে যাচ্ছে ওই দেখুন এসে উগাচ্ছে এবার দেখুন এই পাওয়ারটা পেছনের পাওয়ারটা কিভাবে দেয় পেছনের পাওয়ারটা উঠবে একটু ধ্যান করে দেখুন দেখুন পাওয়ারটা এখন এই যে দিয়ে দিল যে এবার এই ইঞ্জিনটা চালু হয়ে গেল এবার গাড়িটা কিভাবে টেনে নিয়ে যাবে দেখুন ইঞ্জিন জোড়া আর কিছু করতে হবে না তো এবার ড্রাইভার টেনে নেবে পুরো কমপ্লিট এবার ড্রাইভার আগে টেনে নেবে